হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি শুরু করছি ক্লাস নাইনের পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা ও শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি ঠিক আছে তো আজকে আমরা দেখে নিই কার্য কী কার্যক্ষমতা শক্তির ফার্স্ট টপিক কার্য বা ওয়ার্ক তো দেখো একটা ইঞ্জিন কোনো ট্রেনকে রেল লাইনের উপর দিয়ে নিয়ে গেল এখানে ট্রেনটি কাজ করল আবার ঘোড়া মানুষ সমেত একটা গাড়িকে টেনে নিয়ে গেল সেটাও কাজ করে এবার যদি কোনো মানুষ তার নিজের বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা করে অর্থাৎ যখন সে সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখন সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কারণ অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে ক্রিয়া করে আর যখনই আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠছি সেটা অভিকর্ষ বলের বিপরীতে বা ধরো তুমি একটা বই টেবিল থেকে আলমারিতে তুলে রাখছো তাহলে সেক্ষেত্রে কী হয় যখন তুমি বইটাকে আলমারিতে তুলবে অর্থাৎ অভিকর্ষ বলের তো নিচের দিকে ক্রিয়া করে কিন্তু ওটা আলমারিতে তুলে রাখার ফলে ওটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করবে তাই তো কেন বলো তো অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছে তুমি যে বইটাকে টেবিল থেকে আলমারিতে তুললে সেই বইয়ের ওজন তো সবসময় উল্লম্বভাবে নিচের দিকে কাজ করে আর তুমি তুলছ তাকে অভিকর্ষ বলের বিপরীত দিকে সেই জন্য এটাও অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা আবার ধরো তুমি একটা বড় যদি পাথরের টুকরো বা একটা বলকে উপর থেকে নিচের দিকে ফেলে দাও এমনি তো সেই বলের ওজনটা উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল আবার সে পড়ছেও নিচের দিকে অর্থাৎ অভিকর্ষ বলের অভিমুখে তাহলে একে বলা হবে বলের দ্বারা কার্য ঠিক আছে তো যাই হোক এগুলো তো আমি পরে ডিটেলস তোমাদের বলবো এখন আপাতত কার্যর একটা ইন্ট্রোডাকশান চলছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে আবার একটা লোক কি করছে একটা বড়ো পাথরখণ্ডকে বল প্রয়োগ করে সরাতে গিয়ে এক বিন্দুও সরাতে পারল না তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে কি কোনো কার্য হয়েছে না তাহলে আমরা বলবো যে সেক্ষেত্রে কোনো কার্য হয়নি কারণ লোকটা পাথরটাকে বল প্রয়োগ করলো ঠিকই কিন্তু সেই পাথরটাকে একটা বিন্দুও সরাতে পারলো না তাহলে সেখানে কোনো কার্য হয়নি তাহলে কৃতকার্যের আমরা ডেফিনেশানে কি বলবো তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় আর সেই বলের প্রয়োগবিন্দুর স্মরণটা বলের অভিমুখে ঘটে তখনই বলবো আমরা কৃতকার্য হয়েছে আর এই কৃতকার্যটাকে কিভাবে মাপা হয় তো ওই যে বস্তুর উপর প্রযুক্ত বল আর সেই বলের বিন্দুর স্মরণ এই দুটোর গুণ ফল দিয়ে একে মাপা হয় এখানে দেখো একটা বস্তু আঁকলাম এই বস্তুটার ধরো আমি দেখো একটা বস্তু আমি আঁকলাম এই বস্তুটার আমি কি নাম দিলাম এম এই বস্তুটার এটা ক্ষেত্রে কী এটা এটা হচ্ছে এর প্রাথমিক অবস্থান অর্থাৎ বস্তুটা এখানে আছে এটা এর প্রাথমিক অবস্থান ঠিক আছে এবার আমি কি করব এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম এর ওপরে আমি কি দিলাম এফ বল ঠিক আছে তো এফ বল প্রয়োগ করলে বস্তুটা কি হবে তার যে প্রথম অবস্থান ছিল সেখান থেকে শেষ হয়ে যাবে গিয়ে দ্বিতীয় অবস্থান এলো কিন্তু বস্তু সেই একই আছে বস্তু এম তার প্রথম অবস্থান থেকে সে এলো এটা অন্তিম অবস্থান অন্তিম অবস্থান ঠিক আছে তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ এই যে আমি এম একটা বস্তু নিলাম এই এম বস্তুটার প্রাথমিক অবস্থান হচ্ছে এইটা আর এটা হলো তার অন্তিম অবস্থান তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে আমি এফ বল এই বস্তুটার উপরে দিলাম দিলে সেই বস্তুটা এই যে দূরত্বটা এলো ধরো এই দূরত্বটা এটাকে আমি বলছি ডি বা এস যা খুশি লিখতে পারো তাহলে বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে সে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে এলো আর মাঝখানের এই দূরত্বটা হলো ডি অর্থাৎ এই যে স্মরণটা হলো সেটা হলো ডি তাহলে আমরা কার্যের কীভাবে পরিমাপ করবো কার্যের পরিমাপ আমরা তখনই বলবো যে বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে তার বলের প্রয়োগবিন্দুর স্মরণের অভিমুখে ধরো বল প্রয়োগ করার ফলে যদি তার প্রয়োগবিন্দু স্মরণ ঘটে ঠিক আছে তাহলে সেই দুটোর গুণ ফল দিয়ে আমরা কৃতকার্যের পরিমাপ করব। যদি কৃতকার্য ডব্লু হয় ঠিক আছে তাহলে প্রযুক্ত বল ইন্টু তার প্রয়োগবিন্দু স্মরণ অর্থাৎ এখানে কত হয়েছে ডি তাহলে এই দুটোর গুণ ফলকে আমরা কি বলবো। কৃতকার্য তাহলে আমি তোমাদের আর একবার বলছি ঠিক আছে এই বস্তু থেকে স্মরণ হলো ডি হয়ে চলে এলো বস্তুটা এইখানে আর তার উপরে প্রযুক্ত বল ছিল এফ তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান বল ইন্টু তার যতটা স্মরণ হয়েছে অর্থাৎ ডি এই এতটা দূরত্ব এসছে তাহলে ডবলু সমান এফ ইন্টু ডি ঠিক আছে তাহলে তোমরা সবাই এটা বুঝতে পারবে তোমাদের শুরুতেই বলি কৃতকার্য পড়ার সময় তোমরা বুঝে বুঝে পড়বে এখানে কিন্তু অনেক বেশি মুখস্থ নয় চ্যাপ্টারটা চ্যাপ্টারটা ভীষণ ভীষণই ইজি একটা চ্যাপ্টার তাই শুরু থেকেই বলছি তোমরা চ্যাপ্টারটাকে ভালো করে মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে যতটা বেশি বুঝতে পারবে এটা নিজের ভাষায় তোমরা লিখতে পারবে বই থেকে তোমাদের এখানে হুবহু মুখস্থ করার প্রয়োজন নেই এখানে ক্ষিতকার্যের পরিমাপে যেই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা কি ক্ষিতকার্য হচ্ছে বল ইন্টু স্মরণ অর্থাৎ আমরা যে কৃতকার্য হয়েছে কি হয়নি ধরো একটা লোক বল প্রয়োগ করে পাথরকণ্ডটাকে সরাতে পারলো না তাহলে আমরা বললাম যে কৃতকার্য হয়নি কারণ বল তো প্রয়োগ করলো কিন্তু সেক্ষেত্রে তা স্মরণ হয়েছিল স্মরণটা কিন্তু হয়নি তাহলে বল প্রয়োগ করলেও যদি স্মরণ না হয় তাহলে কার্য হবে না তাহলে কার্যের পরিমাপটা আমরা কিভাবে করব না বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হয়েছে আর ওই বলের অভিমুখে তার ওই বলের প্রয়োগবিন্দুর স্মরণটা কত হয়েছে সেই দুটোর গুণফল গুণফল কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে যে বল আর তার প্রয়োগবিন্দুর অভিমুখে যে স্মরণ হয়েছে তাদের দুজনের গুণ ফল এই গুণ ফলটাকেই বলব কৃতকার্য তাহলে এইভাবে আমরা কৃতকার্য পরিমাপ করলাম এখানে দেখো তোমাদের দিয়েছে কার্যের পরিমাপ এক নম্বর পয়েন্ট দেখো এই হলো আমার বস্তু তার উপরে এফ বল প্রয়োগ করা হয়েছে আর এটা হলো তার অন্তিম অবস্থান এটা ছিল প্রথম আর এটা হলো অন্তিম আর মাঝখানে যে দূরত্বটা গেছে অর্থাৎ এইটা এই হলো তার স্মরণ তাহলে কৃতকার্য সমান প্রযুক্ত বল অর্থাৎ এফ ইন্টু তার স্মরণ অর্থাৎ ডি তাহলে এখানেই বলেছে যে কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়ে কতখানি কার্য করেছে সেটা পরিমাপ কিসের দ্বারা হচ্ছে যে ওই বস্তুর উপর কতটা বল দেয়া হয়েছে আর ওই বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর স্মরণের গুণ ফলের দ্বারা তাহলে বল আর তার অভিমুখে যে স্মরণটা হয়েছে বলের প্রয়োগবিন্দুর অভিমুখে তাদের দুজনের গুণ ফল অর্থাৎ এফ ইন্টু ডি দেখো এখানে দেওয়া আছে চিত্রানুসারে প্রযুক্ত বল এফ প্রযুক্ত বলের অভিমুখের স্মরণ কতই যেখানে ডি তাহলে কৃতকার্য এফ ইন্টু ডি এবার ধরো এখানে আর একটা জিনিস তোমরা নোটিস করছো কি দেখো বোঝো একটা জিনিস এখানে আমরা বল আর দেখো স্মরণ পুরোটাই একটা সরল লেখা বরাবর দেখতে পাচ্ছি তো সব সময় তো এরকম নাও হতে পারে যে আমরা যে প্রযুক্ত বল দিলাম আর তার স্মরণ সবসময় এক সরল লেখায় হবে এরকম নাও হতে পারে তো আমরা সেটা দু নম্বর পয়েন্টে দেখে নেব যে বস্তুর উপর প্রযুক্ত বল আর বলের প্রয়োগবিন্দু স্মরণ যখন এক সরল লেখায় হয় না তখন কি হয় এই ফিগারটা এখানে দেখো এই যে বস্তুটা আছে তার উপরে বল প্রযুক্ত হয়েছে কিন্তু তার স্মরণটা এক সরল লেখায় নেই ঠিক আছে তো স্মরণটা এখানে অন্য সরল লেখায় আছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে বলের প্রয়োগবিন্দু স্মরণ বরাবর এই হচ্ছে তোমার করা হয়েছে এর স্মরণ বরাবর বলের উপাংশ তাকে এই উপাংশে এফ ওয়ান ভাঙা হচ্ছে এবং বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণফল দ্বারা নির্দেশ করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্য কি হবে এফ ওয়ান তোমার ডি হচ্ছে স্মরণ আর অভিমুখের প্রযুক্ত বলের উপাংশ হচ্ছে এফ ওয়ান তাহলে এক্ষেত্রে কৃতকার্য ডব্লু সমান কি ডি ইন্টু এফ ওয়ান ঠিক আছে কেন বলা হচ্ছে দেখো প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে এই যে তোমার প্রযুক্ত এই যে বলটা আর তার যে বলের উপাংশ এখানে এফ ওয়ান তাদের দুজনের মধ্যে কোনটা কি থিটা তো এই থিটা কোণে কি হচ্ছে বলের অভিমুখে বস্তু স্মরণ ঘটলে এবং ওই স্মরণ বরাবর কি হচ্ছে প্রযুক্ত বল এফের উপাংশ এফ ওয়ান তাহলে বলের উপাংশ কি দেখছো এফ ওয়ান এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণ যখন ডি হচ্ছে সেক্ষেত্রে কৃতকার্য হচ্ছে ডি ইন্টু এফ ওয়ান ঠিক আছে তাহলে এই পর্যন্ত তোমাদের আমি আবার একবার বলছি তোমরা মন দিয়ে শুনে নাও এখানে কার্যের পরিমাপটা দুটোভাবেই আছে ফার্স্ট যখন বল আর তার স্মরণটা একই সরলরেখা বরাবর হচ্ছে সেক্ষেত্রে কৃতকার্য ডব্লু সমান বল অর্থাৎ এফ ইন্টু ডি তার স্মরণ হলো এবার সেকেন্ড যখন বল তো প্রযুক্ত হচ্ছে কিন্তু সেটা স্মরণটা কিন্তু এক সরল রেখায় হচ্ছে না তাই তো তখন কি করা হচ্ছে বল আর স্মরণ যখন এক রেখায় না থাকবে সেক্ষেত্রে বলের প্রয়োগবিন্দুর স্মরণ বরাবর বলের উপাংশ অর্থাৎ দেখো উপাংশটা তার সাথে থিটা কোন করছে আর এই উপাংশটাকে ধরা হচ্ছে এফ ওয়ান তাহলে সেই বরাবর এই যে দুজনের তোমার বলের উপাংশ আর যে বলের প্রয়োগবিন্দুর যে স্মরণ তাদের গুণফল এটার দ্বারা পরিমাপ করা হচ্ছে অর্থাৎ সেটা কি উপাংশ হচ্ছে এফ ওয়ান আর তোমার স্মরণ হচ্ছে ডি অর্থাৎ কৃতকার্য ডি ইন্টু এফ ওয়ান তাহলে আশা করব তোমাদের দুটো জিনিস ক্লিয়ার হয়েছে কার্যের পরিমাপ হচ্ছে এখানে দুরকমভাবে একটা সরল লেখা বরাবর যাচ্ছে যখন প্রযুক্ত বল আর তার স্মরণ আর একটা যখন সরল লেখা বরাবর হচ্ছে না বল প্রয়োগ করার পর তার স্মরণটা সরল লেখা বরাবর হচ্ছে না দুটোর ক্ষেত্রে কৃতকার্যের পরিমাপটা কিভাবে করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখছি কি তোমার বিভিন্ন পদ্ধতিতে কৃতকার্য তোমার কার্যের একক ঠিক আছে আচ্ছা এখানে দেখো কার্যের যে একক সেটাকে আমরা একটা সিম্পলভাবে ভেঙে নেব একটা চার্ট করে নেব। তাহলে তোমাদের এখানে মনে রাখাটা ভীষণ ইজি হবে কি ধরো কার্যের একক কার্যের একক এইটাকে আমি ফার্স্ট দুটো ভাগে ভাঙব একটা কি আছে বলো পরম একক আর একটা অভি কোর্ষীয় অভি একক ঠিক আছে এবার পরম এককের আবার দুটো ভাগ আছে একটা সিজিএস আর একটা এস আই ওকে তাহলে এই যে সিজিএস আছে এই সিজিএস একককে আমরা বলবো আর্গ আর্গ অথবা কি বলবো ডাইন সেন্টিমিটার ঠিক আছে আর এসাই এককটা কী হচ্ছে জুল এটা হচ্ছে জুল বা একে আমরা বলবো নিউটন মিটার ঠিক আছে তাহলে এখানে আমরা কী পেলাম কার্যের একক কার্যের একক দুটো হয় একটা পরম একটা অভিকর্ষীয় পরম একক সিজেশ পদ্ধতিতে হয় আর আর এসাই পদ্ধতিতে হয় চুল এইখানে আর্গ হচ্ছে ডাইন সেন্টিমিটার আর জুল হচ্ছে নিউটন মিটার তো এবার এর পরে যে ডেফিনেশানগুলো পড়বে তোমরা এগুলো কিন্তু মুখস্থ নয় একদম বুঝে বুঝে পড়বে তাহলে দেখবে নিজেরাই লিখতে পারবে তো এখানে সিজিএস শে কি কী হচ্ছে আর্গ তো এই যে আর্গ বা ডাইন সেন্টিমিটার তাহলে এইটাকে আমরা কীভাবে লিখবো এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো তাহলে আমরা কার্যের একক কি পেলাম আর্গ আর্গ সমান কী বলো তো ওয়ান আর্গ সমান ওয়ান ডাইন ইন্টু ওয়ান সেমি ওয়ান ডাইন ইন্টু ওয়ান সেমি হলো তার মানেটা কি আমরা নিজেরা তোমরা নিজেরা জানো ডাইনটা কিসের একক বলে একক আর সেন্টিমিটারটা কিসের একক এটা দূরত্বের একক ডিস্ট্যান্স বললে আমরা লেন্থ বললে সেন্টিমিটার কথাটা বলি তাহলে এক আর্ক সমান কি পেলে এক ডাইন ইন্টু এক সেন্টিমিটার এবার দেখো তাহলে আমরা ডেফিনেশানটা কি করে বলবো তাহলে এটা ডাইনটা কি বল আর কার্যে আমরা কি করছি কার্যে আমরা শিখছি যে বল প্রয়োগ করলে তার স্মরণ হবে সেই দুটো যদি স্মরণ হয় তাহলে তাদের দুজনের গুণ ফল দিয়ে আমরা কৃতকার্য পরিমাপ করব। তাহলে এখানে কার্যের এককের ডেফিনেশানে কি বলবো তাহলে কোনো বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগ করা হয় তাহলে তার বলের প্রয়োগবিন্দুর অভিমুখে যদি স্মরণ এক সেন্টিমিটার হয় তাহলে যে কার্য হবে তাকে কি বলবো এক ডাইন সেন্টিমিটার হলো আবারও বলছি দেখো আমরা জানি কি কার্য হচ্ছে কার্য হচ্ছে বল আর তার প্রয়োগবিন্দুর স্মরণ যে হচ্ছে তাদের দুটোর গুণফলের পরিমাপ তাহলে ওয়ান আর্গ ওয়ান আর্গ মানে হচ্ছে কত ওয়ান আর্গ হচ্ছে ওয়ান ডাইন ইন্টু ওয়ান সেন্টিমিটার তাহলে কৃতকার্য এক আর্গ হয়েছে সেটা বলতে গেলে কি বলবো ফার্স্ট বস্তুর উপরে বল প্রয়োগ করব সেটা কত এক ডাইন বল প্রয়োগ করলে যদি তার বলের প্রয়োগবিন্দুর স্মরণ এক সেন্টিমিটার হয় তখনই আমরা তাকে কি বলবো যে কৃতকার্য হয়েছে ওয়ান আর এরপরে আসছি তার এসআই একক এসআই এককটা কী ছিল জুল তাহলে এই জুলকে আমরা কিভাবে ডেফিনেশান করব এক জুল সমান আমরা জানি কি এক নিউটন এক নিউটন ইন্টু এক মিটার ঠিক আছে তাহলে এক জুল হচ্ছে এক নিউটন ইন্টু এক মিটার এবার এখানে তোমরা কি দেখবে যে এখানেও একইভাবে যে কৃতকার্যের একক এসাই পদ্ধতিতে পরম একক জুল তো সেই জুলটাকে যখন আমরা ডিফাইন করব তাহলে কিভাবে লিখব তাহলে এখানে বলের একক কী আমরা জানি নিউটন এটা হচ্ছে বলের একক আর এটা তোমরা জানো মিটারটা কিসের একক এটা দূরত্বের একক বা স্মরণের একক বলতে পারো এটা হচ্ছে দূরত্বের ঠিক আছে তাহলে এখানে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে তাহলে এক নিউটন বল দিলে যদি তার স্মরণটা কত হয় এক মিটার তখন আমরা বলবো কৃতকার্য হয়েছে কত ওয়ান জুল বুঝে গেল তখন ডব্লিউ হবে ওয়ান জুল তাহলে এটা আর একবার বলছি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি তার এই বলটা প্রয়োগ করলে যদি স্মরণ এক মিটার হয় তাহলে কৃতকার্য হবে এদের দুজনের গুণ ফল অর্থাৎ ওয়ান নিউটন ইন্টু ওয়ান কৃতকার্য কী হবে ডব্লু অর্থাৎ কৃতকার্য লেখক এখানে কি জুল এসাই পদ্ধতিতে হবে ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার আর সিজিএসের ক্ষেত্রে হলে কি হতো ওয়ান আর্গ সমান ওয়ান ডাইন ইন্টু এ মিটারটা এসাই সিজিএসে হয়ে যাবে সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই হলো আমাদের কার্যের একক এবার দেখো ফিরে এসেছি তোমাদের মূল বইয়ের পড়াতে দেখো এখানে তোমাদের দেওয়া আছে কার্যের বিভিন্ন একক পরম একক সিজিএস এসআই সিজিএস পদ্ধতিতে আর্গ যেটা আর্ক বা ডাইন সেন্টিমিটার আর এসায়ে হচ্ছে জুল যেটা হচ্ছে নিউটন মিটার তাহলে এক আর্গ হচ্ছে এক ডাইন ইন্টু এক সেন্টিমিটার আর এক জুল মানে নিউটন মিটার তাহলে এই হলো আমার বলের একক আর এটা হলো আমার স্মরণের একক তাহলে এক নিউটন কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে বলের অভিমুখে তার প্রয়োগবিন্দুর স্মরণ যদি এক মিটার হয় তখন তাকে বলবো এক জুল ঠিক আছে এগুলো আমি বললাম ডাইন তোমার আরেকটাও বলেছি আগে আচ্ছা এবার আসছি আমরা নেক্সট কার্যের অভিকর্ষীয় এককটা কি আছে কার্যের অভিকর্ষীয় এককটা দেখো অভিকর্ষীয় একক এখানেও একইভাবে আমরা সিজিএস পদ্ধতিতেও দেখব আর এসআই পদ্ধতিতেও দেখব সিজিএস পদ্ধতিতে কি দেখছো দেখো সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক একক হল গ্রাম সেন্টিমিটার ঠিক আছে আর এসাই পদ্ধতিতে অভিকর্ষীয় একক কি কিলোগ্রাম মিটার এবার একেও আমরা একইভাবে ডিফাইন করব। তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার আর তাহলে গ্রাম সেন্টিমিটার মানে এক গ্রাম সেন্টিমিটার মানে এক গ্রাম ভার ইন্টু এক সেন্টিমিটার অর্থাৎ এক গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে এক সেন্টিমিটার উপরে তুলতে কারণ এটা ছিল কি অভিকর্ষীয় একক তাহলে এখানে প্রত্যেকবারে তোমরা খেয়াল করবে যেহেতু এটা অভিকর্ষীয় একক তাহলে তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে কিন্তু এক সেন্টিমিটার উপরে তুলছে আর এই কথাটা কিন্তু এখানে লেখা আছে যেটা পরমেককে লেখা থাকবে না তাহলে অভিকর্ষীয় একক তোমরা কি দেখছো যে এক গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এক সেন্টিমিটার উপরে তুলতে যে কার্য করা হয় সেটা এক গ্রাম সেন্টিমিটার তাহলে কিলোগ্রাম মিটারের ক্ষেত্রে কি হবে এক কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক মিটার উপরে তুলতে যে কার্য হচ্ছে সেটা এক কিলোগ্রাম মিটার সেই জন্য বলা আছে দেখো এক কিলোগ্রাম মিটার মানে এক কিগ্রা ভার ইন্টু এক মিটার অর্থাৎ এক কিগ্রা ভার মানে কি এক কিলোগ্রাম ভরের ওজনের কোনো বস্তুকে অভিকর্ষীয় একক যেহেতু অভিকর্ষের বিরুদ্ধে এটা উলম্বভাবে এক মিটার উপরে তুলতে যে কার্য করা হচ্ছে সেটা এক কিলোগ্রাম মিটার ঠিক আছে আচ্ছা এবারে দেখো এবারে আমরা যেটা পড়ব কার্যের যে বিভিন্ন একক তাদের মধ্যে সম্পর্কগুলো যেমন ফার্স্ট আর্গ আর জুলের সম্পর্ক আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক তাহলে তোমরা সবাই জানো একটু আগেও পড়েছ এর আগেও তোমরা কথাগুলো পড়েছ এক জুল মানে কি এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার এক জুল মানে এক নিউটন ইন্টু এক মিটার হলো ঠিক আছে আচ্ছা তো এখানে এক জুল ইন্টু এক নিউটন মিটার পেলে এবার নিউটনকে আমরা জানি এখানে আমরা কী করবো জুল থেকে আর্গে নিয়ে যাবো তাহলে নিউটনকে আমরা ডাইন করব। তাহলে এক নিউটন মানে তোমরা সবাই জানো টেন টু দি পার ফাইভ ডাইন আর মিটার থেকে সেন্টিমিটার গেলে একশো সেমি ঠিক আছে তাহলে এখানে টেন টু দি পার ফাইভ আর এখানে টেন টু দি পার টু তাহলে টেন টু দি পাওয়ার সেভেন আর ঠিক আছে তাহলে এক জুল কত পেলে টেন টু দি পার সেভেন আর এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে যে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক স্থাপন করো সেখানে কিন্তু বললে হবে না যে ডাইরেক্ট এক জুল সময় টেন টু দি সেভেন আর তোমাকে এই প্রসেসটা পুরো করে দেখাতে হবে যে এক জুল মানে এক নিউটন ইন্টু এক মিটার এক নিউটন মানে টেন টু দি পার ফাইভ ডাইন ইন্টু একশো সেন্টিমিটার সেখান থেকে তোমরা আসবে টেন টু দি পার সেভেন আর্গ বোঝা গেছে আচ্ছা এবারে দেখো আমরা তাহলে আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক পেলাম এক জুল এক নিউটন ইন্টু এক মিটার সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ইন্টু হান্ড্রেড সেন্টিমিটার সেখান থেকে টেন টু দি পাওয়ার সেভেন আর এরপরে আমরা যেটা করবো গ্রাম সেন্টিমিটারের সাথে আর্গের সম্পর্ক তাহলে এক গ্রাম সেন্টিমিটার মানে কি এক গ্রাম ভার ইন্টু এক সেন্টিমিটার আবার এক গ্রাম ভারটা হচ্ছে নশো একাশি ডাইন ইন্টু এক সেন্টিমিটার তাহলে এটা কত হবে নশো একাশি ডাইন ইন্টু সেন্টিমিটার এবার ডাইন ইন্টু সেন্টিমিটার মানে কি আর্গ অর্থাৎ নশো একাশি আর বোঝে গেল তাহলে এখান থেকে আমরা কি পেলাম এক গ্রাম সেমি মানে নশো একাশি একইভাবে কিলোগ্রাম মিটার আর জুল বা আর্গের মধ্যে সম্পর্ক তোমরা পাবে এক কিলোগ্রাম মিটার মানে কি এক কিলোগ্রাম ভার ইন্টু এক মিটার এবার এক কিলোগ্রাম ভার মানে হচ্ছে এসাই একক হচ্ছে ন নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন ইন্টু এক মিটার যেমন ছিল লিখবে তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু ওয়ান এইটাকে গুন করলে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু নিউটন মিটার আবার তোমরা দেখেছো কি নিউটন মিটারই হচ্ছে জুল এই যেখানে লেখা আছে এক নিউটন ইন্টু এক মিটার মানেই জুল তাহলে এখানে এত জুল এবার জুলকে দেখো টেন টু দি পাওয়ার সেভেন আর্গ দিয়ে টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে গুন করলে আর্গ হয়ে যাবে তাহলে এই জুল থেকে দেখো পরের লাইনে গেছে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক অর্থাৎ জুল থেকে আর্গ করতে গেলে তোমাকে টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে গুন করতে হবে গুন করলেই সেটা আর্গ হয়ে যাবে ঠিক আছে এরপরে আসছি আমরা নেক্সট জিরো কার্য জিরো কার্য শুরুতেও একবার বলেছিলাম ধরো কোনো একজন লোক একটা পাথর পাথরখণ্ডকে সরাচ্ছে তার উপরে খুব বল প্রয়োগ করছে পাথরখণ্ডকে সরাবে বলে কিন্তু সেই পাথরখণ্ডের অবস্থার কোনো পরিবর্তন হলো না সে যেমন ছিল তেমনই রয়েছে তার মানে কি এখানে কোনো স্মরণ হলো না এবার স্মরণ আর তোমার প্রযুক্ত যে বল সেই দুটোর গুণফল দিয়ে তো আমরা কৃতকার্য বের করি যেহেতু তার স্মরণ জিরো তার মানে কৃতকার্যটাও জিরো এখানে সেটাই বলেছে দেখো যদি বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটানো না যায় তাহলে কৃতকার্য জিরো কেন জিরো হলো কারণ স্মরণ এস তো জিরো এবার যখনই স্মরণ এস জিরো হচ্ছে তাহলে তখন যখন তোমরা লিখবে ডবলু সমান এফ ইন্টু এস অর্থাৎ এফ ইন্টু জিরো তাহলে জিরোর সাথে যাই গুণ করবে সেটা কি হবে জিরোই হয়ে যাবে ঠিক আছে এরপরে আসছে জিরো পরিমাপ শূন্য কৃতকার্য দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টটা কি বলছে বল প্রয়োগ ছাড়া যদি বস্তু স্মরণ হয় তাহলেও কৃতকার্য শূন্য হবে ধরো বল প্রয়োগ করলে না কিন্তু বস্তুটা স্মরণ হল সেক্ষেত্রে কি হবে ডবলু সমান এফ ইন্টু এস অর্থাৎ বল নেই মানে কি বলটা জিরো ইন্টু এস তাহলে সেক্ষেত্রেও জিরো যেমন তোমরা পেলে বল প্রয়োগ করলে কিন্তু স্মরণ হলো না সেক্ষেত্রে এস জিরো ছিল বলে জিরো ইন্টু এফ করে জিরো হলো আবার এটা হচ্ছে বল প্রয়োগ হলো না কিন্তু স্মরণ হলো সেক্ষেত্রে ডবলু সমান এফ ইন্টু এস অর্থাৎ এফ জিরো আর ইন্টু এস সেই জন্য ওভারঅলটা জিরো আচ্ছা এবার আসবো কার্যের মাতৃীয় সংকেত এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছ রাশিতে মাতৃীয় সংকেত আমরা কিভাবে বের করব কার্যের সংকেত এটা মানে বলের মাত্রা সংকেত ইন্টু স্মরণ কার্য মানে আমরা পেয়েছি বল ইন্টু স্মরণ এবার তাহলে কৃতকার্য ডব্লু সমান আমরা কি পেয়েছি বল ইন্টু স্মরণ আবার আমরা যখন মাত্রা সংকেত বের করব তখন আমরা কিভাবে ভাঙব তাকে তাকে দৈর্ঘ্য ভরার সময় এই আকারে নিয়ে আসতে হবে তবেই তো তাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারব তাহলে বল মানে আমরা কি জানি বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ এফ আবার স্মরণ তো তোমার দূরত্বের একক ওটা তোমার যেমন আছে তেমন থাকলো ইন্টু স্মরণ ঠিক আছে এবার বল বল মানে ভর ইন্টু তরণ আবার ভরের একক তো আমরা পেলাম তাহলে এবার তরণটাকে ভাঙতে হবে তরণ মানে হচ্ছে বেগ বাই সময় তাহলে বল ইন্টু তোমার ভর ইন্টু বেগ বাই সময় ইন্টু স্মরণ আবার এখানে কি পাচ্ছ ভর ইন্টু বেগ মানে কি স্মরণ বাই সময় আবার নিচে অলরেডি আর একটা সময় আছে তাহলে এটা সময়ের স্কোয়ার ইন্টু কি স্মরণ তাহলে এখানে কি পাচ্ছ ভর মানে এম উপরে স্মরণ মানে কি স্মরণটা দূরত্বের একক। তাহলে লেন্থ তাহলে এম এখানে একটা এল এটা একটা এল এটা একটা এল তাহলে এম এল স্কয়ার আর সময় তোমরা জানো কি টি তাহলে যেহেতু সময়টা নিচে আছে তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমরা কি পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আমরা কার্যের মাতৃীয় সংকেত কি পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু যদি এর মধ্যে লেখাটা বুঝতে না পারো তোমরা যেহেতু আমি এখানে লেখার উপরে লিখছি তাহলে তোমরা প্রথম চ্যাপ্টারে গিয়ে ওটা আবার একবার দেখে নেবে যে বল মানে কি হচ্ছে ভর ইন্টু তরণ আবার তরণ মানে বেগ বাই সময় আবার বেগ হচ্ছে স্মরণ বাই সময় তার মানে আলটিমেট কি হলো ভর ইন্টু শরণ বাই সময় স্কয়ার ভর ইন্টু শরণ বাই সময় নিচে দুবার পেলে স্কোয়ার ইন্টু আরও একটা স্মরণ তো ওখানে আছে অর্থাৎ এই স্মরণটা তার মানে এম দুবার স্মরণ অর্থাৎ লেন্থ কতটা দূরত্ব গেছে ইন্টু টি টু দি পর মাইনাস টু ঠিক আছে তো এরপরে আমরা আসব কার্যের প্রকারভেদ কার্যের প্রকারভেদকে এখানে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করা হয় বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্য এ ছাড়াও আর একটা কার্য হয় সেটা কি কার্যহীন বল ওকে তাহলে বলের দ্বারা কার্য বলতে কী বোঝাচ্ছে আর বলের বিরুদ্ধেই বা কার্য বলতে কী বোঝাচ্ছে বলের দ্বারা কার্য মানে কি বলের পক্ষে বা বলের দ্বারা ধরো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণটা যদি বলের অভিমুখে হয় এখানে বলের অভিমুখে বলতে কিন্তু মেনলি এটা অভিকর্ষ বলের দিকে বোঝাচ্ছে এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে বলের দ্বারা কার্য মানে বস্তুর উপর বল প্রয়োগ করলে তার স্মরণটা বলের অভিমুখে অর্থাৎ অভিকর্ষ বল বরাবর অভিকর্ষ বলের দিকে স্মরণটা হচ্ছে যেমন ধরো একটা পাথরকে এইভাবে উপর থেকে ছেড়ে দিল দিলে সেটা নিচের দিকেই পড়বে আমরা তো জানি অভিকর্ষ বলে টানে সমস্ত বস্তু নিচের দিকে নেমে আসে তাহলে একইভাবে একটা পাথরকে যদি মুক্তভাবে নিচে ফেলা হয় তাহলে সেটা কোন দিকে আসছে তার স্মরণটা অভিকর্ষ বলে দেখো দিকে আসছে অর্থাৎ নিচে পড়ছে তাহলে এটা বলের দ্বারা কার্য আবার একইভাবে যদি তুমি একটা ধরো তুমি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে এলে তাহলে সেটাও কি তুমি অভিকর্ষ বলের দিকে করলে অর্থাৎ এটা অভিকর্ষ বলের দ্বারা কার্য এই ধরনের কার্যকে কি বলা হয় ধনাত্মক কার্য এবার দেখো এবারে বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য তো আমরা জানলাম এটাকে বলা হয় আর একটা কি ধনাত্মক কার্য তোমাদের যদি বলে ধনার্থক কার্যের একটা সংজ্ঞা দাও আর উদাহরণ দাও এটা আসতে পারে এছাড়া আছে বলের বিরুদ্ধে কার্য বলের বিরুদ্ধে অর্থাৎ অভিকর্ষ বলের তোমার উল্টো দিকে কার্য হচ্ছে অর্থাৎ বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার স্মরণ যদি বলের অভিমুখের বিপরীত দিকে হয় বলের অভিমুখের বিপরীত দিকে মানে সেটা অভিকর্ষ বলের উল্টো দিক আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য যেমন এখানে দিয়েছে দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠের উপরে ওঠালে তখন তার অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে বস্তুর স্মরণ তার উল্টো দিকে হচ্ছে সেই বস্তুটা যে আমরা তুলছি উপরে তার ওজনটা তো উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে কিন্তু তার স্মরণ ঘটছে উপরের দিকে অর্থাৎ এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য সেই জন্য এই ধরনের কার্যকে বলা হয় ঋণাত্মক কার্য যেমন ধরো তুমি একটা মেঝেতে বই ছিল তুমি তাকে আলমারিতে রাখতে চাইছো এখন বইটাকে তুমি যখন আলমারিতে রাখবে তখন বইয়ের ওজনটা কি ওটা তো উল্লম্বভাবে নিচের দিকে কাজ করবে কিন্তু তার স্মরণটা হবে কোন দিকে উপরের দিকে অর্থাৎ এটা অভিকর্ষের বিপরীতে কার্য হলো সেই জন্য এটা অভিকর্ষের বিরুদ্ধে কার্য তাহলে এখনও পর্যন্ত যেগুলো আমরা পড়লাম আমি একবার বলে দিই ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে সেকেন্ড ইউনিটের জন্য প্লাস তোমাদের অ্যানুয়ালের জন্য যেগুলো কৃতকার্যের পরিমাপ রকম তোমরা ছবি এঁকে করবে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান বল প্রয়োগ করা হলো সেখান থেকে অন্তিম অবস্থানে গেল তার স্মরণ হলো ডি তাহলে এফ ইন্টু ডি আবার যদি বল আর স্মরণ এক স্মরণ লেখায় না থাকে তখন বলের উপাংশে ভাঙবে ভেঙে দেখাবে সেইভাবে তার কৃতকার্যের পরিমাপ করা হয় এরপরে কার্যের বিভিন্ন একক ধরো জুল আর্গ বা অভিগর্ষীয় একক যে আছে এদের ডেফিনেশান চাইতে পারে বা এই কোশ্চেনটা তো প্রায়ই আছে যে জুল আর আর্গ এর মধ্যে সম্পর্ক স্থাপন করো অর্থাৎ এক জুল সমান এক নিউটন মিটার সেখান থেকে ভেঙে ভেঙে আসতে হবে এসে তোমাকে দেখাতে হবে এটা সমান টেন টু দি পাওয়ার সেভেন আর বা তোমার গ্রাম সেন্টিমিটার আর্গের মধ্যে সম্পর্ক বা কিলোগ্রাম মিটারের সাথে জুল আর্গের সম্পর্ক এইগুলো ইম্পর্টেন্ট কার্যের মাতৃীয় সংকেত যদি তোমাকে বলে দেখাতে তাহলে কিন্তু ওইটা তোমাকে দেখাতে হবে সেটা দু নাম্বারে কোশ্চেন আর যদি শুধু মাতৃীয় সংকেত লিখতে বলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু সেক্ষেত্রে তোমার এক কথায় উত্তর এক নম্বরের থাকবে তখন ওইটুকু করলেই হবে তাহলে প্রশ্ন কেমন চাইছে তোমাকে সেইভাবে কিন্তু উত্তর দিতে হবে এরপরে কার্যের প্রকারভেদ এটা দু রকমের বলের দ্বারা আর বিরুদ্ধে কার্য এইগুলোর কি হয় উদাহরণ চায় বা যেগুলো এক্সেপশান আছে সেগুলো যেমন বল কার্যহীন বল এখান থেকে তোমাদের প্রায়ই প্রশ্ন থাকে সে অ্যানুয়াল বলো আর সেকেন্ড ইউনিট বলো এছাড়াও তোমার এদের ডেফিনেশানগুলো থাকে বলের পক্ষে বিরুদ্ধে বা ধনাত্মক কার্য কোন কাকে বলা হয় এটা বলের পক্ষে যে কার্য তাকে বলা হয় ঋণাত্মক কার্য কাকে বলা হয় এগুলো পড়বে এরপরে আমি তোমাদের আজকে যেটা লাস্ট পড়াবো সেটা হচ্ছে কি কার্যহীন বল পড়িয়ে তোমাদের আজকে আমি এই ভিডিওটা শেষ করব ঠিক আছে দেখো কার্যহীন বল কার্যহীন বলটা কি এতক্ষণ তো আমরা পড়লাম বল প্রয়োগ করা মানে বলের বিরুদ্ধে বলের পক্ষে অর্থাৎ ধনাত্মক কার্য ঋণাত্মক কার্য এখানে আবার দেখছি কার্যহীন বল অর্থাৎ নো ওয়ার্ক ফোর্স সেই জিনিসটা আবার কি ধরো বস্তুর উপর প্রযুক্ত কোনো বল আর বস্তুর স্মরণ এই দুটো দিয়ে তো কার্য পরিমাপ করছিলাম তাহলে এখানে যখন এই বল আর স্মরণ পরস্পরের সাথে লম্বভাবে প্রযুক্ত হয় তখন কিন্তু ওই বল কোনো কার্য করে না একেই বলা হয় কার্যহীন বল আবারও বলছি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ হয় তখন তো আমরা বল আর স্মরণের গুণ ফল দিয়ে কৃতকার্য পরিমাপ করি এখানে বলছে বল প্রযুক্ত হলো তার স্মরণও হল কিন্তু তারা পরস্পরের লম্বভাবে যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু বল কোনো কার্য করবে না একেই আমরা বলবো কার্যহীন বল যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে হাতে স্যুটকেশ ঝুলিয়ে একজন সমতল রাস্তার উপর দিয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে দেখানো হয়েছে যে ওই যে বলের যখন হা হেঁটে যাচ্ছে তখন অভিকর্ষ বলের অভিমুখ আর এই যে শ্যুটকেস দুটো দেখো পরস্পর এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে অর্থাৎ পরস্পর লম্বভাবে আছে সেই জন্য এখানে বল প্রয়োগ করলেও কার্য কিন্তু শূন্য সেই জন্য এখানে এটাকে বলা হয় কার্যহীন বল এছাড়া আরও উদাহরণ আছে সেকেন্ড কোনো বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় দেখো এখানে ছবিটা দিয়েছে তখন প্রযুক্ত অভিকেন্দ্র বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে দেখো এটা কেন্দ্রের দিকে ক্রিয়া করছে আর বস্তুর স্মরণ বৃত্তাকার স্পর্শক বরাবর এই যে বৃত্তটা এর স্পর্শক বরাবর এই দিকে যাচ্ছে আর একজন কেন্দ্র বরাবর তো দেখো এরা কিন্তু পরস্পর লম্বভাবে আছে অর্থাৎ এদের মাঝখানের কোনটা নাইনটি ডিগ্রি হচ্ছে সেই জন্য এখানে এরা লম্ব থাকায় কৃতকার্য শূন্য অর্থাৎ এখানে আমরা কি দেখছি বৃত্তাকার পথে ঘোরানো কোনো বস্তুর যখন হচ্ছে তখন প্রযুক্ত অভিকেন্দ্র বলটা তা কি করছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আছে আর স্মরণটা এই যে স্পর্শক বরাবর আছে তাহলে এক্ষেত্রে কৃতকার্য মান শূন্য হবে কারণ এদের দুজনের মাঝখানে অ্যাঙ্গেল দেখো নাইনটি ডিগ্রি হলো এরপরে নেক্সট একটি বস্তুকে যদি মসৃণ অনুভূমিক তল বরাবর তিন নম্বর বস্তুকে যদি মসৃণ অনুভূমিক তল বরাবর টেনে নিয়ে যাওয়া হয় তবে নিম্নমুখী অভিকর্ষ বল আর স্মরণ দুটো লম্ব হয় এক্ষেত্রেও অভিকর্ষ বল কাজ করবে না আর কি সরল দোলকের সুতোয় টান সর্বদা পিণ্ডের স্মরণের অভিমুখের লম্ব দিকে হয় তাই এই ক্ষেত্রেও কৃতকার্যের মান শূন্য হয় তাহলে এই হলো তোমাদের আজকের কৃতকার্যের সম্পর্কিত পড়া তো কৃতকার্য তার পরিমাপ তার বিভিন্ন একক তাদের সংজ্ঞা উদাহরণ বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক কার্যের মাত্রা আর কার্যের বিভিন্ন যে প্রকারভেদ তার উদাহরণ এই পর্যন্তই আজকে তোমাদের আমি পড়ালাম এরপরে আমি এর গাণিতিক উদাহরণ আর ক্ষমতাটা পড়াবো তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং